বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। বীরভূম জেলার শান্তিনিকেতন থানার বোলপুর সাঁইথিয়া রাজগ্রাম রাজ্য সড়কের কোপাই সংলগ্ন ধরমতলায় সকাল 9টা থেকে 2 ঘন্টা পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিং এর জন্য তারা নাজেহাল। বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন তারা পথ অবরোধে সামিল হন। তারা হুঁশিয়ারি দেয়, যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। আমাদের শান্তিনিকেতন সাপ্লাই আন্ডারটেকিং, আমাদের যে নখানা গ্রাম আছে, দরপুর সংসদ, চুটবিল সংসদ তথা নডাঙ্গাল, এই 11খানা গ্রামের মানুষ বিগত 6 মাস ধরে বিদ্যুৎ ঠিকভাবে পরিষেবা না দেওয়ার জন্য আমরা ভোগান্তি ভুগছি। এতে বহু অসুস্থ ডেলিভারি মানুষ অসুস্থ হয়ে পড়েছে, বৃদ্ধরা অসুস্থ হয়ে আমাদের গ্রামেরই কয়েকজন প্রায় হসপিটালাইজ করতে হয়েছে অতিরিক্ত গরমের জন্য। এবং আমরা এটা বারবার লিখিত এবং মৌখিকভাবে আমাদের ইলেকট্রিক সাপ্লাই উদ্যোগ কর্তৃপক্ষ SS তথা ডি সাহেব যিনি আছেন ওনাকে আমরা জানিয়েছিলাম, বিগত 15 দিন আগেও জানিয়েছি, স্যার আমাদের সাপ্লাইয়ের আমুতুদের যে লাইনটা দিচ্ছেন এটা অনেক লং ডিস্টেন্স হওয়ার জন্য আমাদের মেনটেন্সে গাড়ি আসছে না এবং ঠিকমতো আমাদের বিদ্যুৎ পরিষেবা পাচ্ছি না। ম্যাক্সিমাম টাইমে লো ভোল্ট চলছে এবং জল থাকছে না, এতে আমাদের জলের অসুবিধা, তাছাড়া আমাদের ফ্যান ঘুরছেন সবই জানে, বিদ্যুৎ না থাকলে কী পরিস্থিতি হয়। কিন্তু উদ্যোগ কর্তৃপক্ষ আমাদেরকে শুধু মুখে প্রতিশ্রুতি দিয়ে যায়, আজ নয় কাল, কাল নয় পরশু, কিন্তু বাস্তবায়িত কোনো কার্যকারী করছে না। আমরা তাই গ্রামবাসী তথা সাধারণ জনসাধারণ মিলিত হবে, আজকে আমাদের মেন রোডের উপর প্রতিবাদ জানানোর জন্য আজকে পথ অবরোধ করেছি। এবং আমরা এই পথ অবরোধের মধ্য দিয়েই আমাদের উচ্চতম কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের এই লাইনের সমস্যা যাতে যদি সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, প্রয়োজন হলে আমরা এই আন্দোলন বৃহত্তম আন্দোলনে যেতে পারব। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।